আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমাদের টিভির যে জিমনেশিয়ামটা আছে, এই জিমনেশিয়ামটা আসলে কেমন দেখতে, এর ভেতরে কী কী আছে। আমি চেষ্টা করেছি ভিডিওতে সবগুলো দেখানোর, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক ভাই ব্যায়াম করতেছে, একজন দৌড়াচ্ছে, সব কিছুই আছে। আমার বন্ধু আছে সামনে অবাদুল ইসলাম, আমাদের এক ভাই ওরা চেষ্টা করতেছে। ইভেন যে ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সম্প্রতি করা হয়েছে। ফ্লোরটা আগে এটা ছিল না, এখন সম্প্রতি এটা করা হয়েছে, ঢেকে ফেলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সকলে ব্যায়াম করতেছে। এখানে আসলে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে জিমনেশিয়ামটা আছে, এটা অনেক রিচ, এখানে সব ধরনের উপকরণই পাওয়া যায়। এখানে ছাত্ররা সকাল এবং বিকালে ব্যায়াম করতে পারে। সকালবেলায় 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে এবং বিকালবেলায় 4টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। তো এখানে চাইলে যে কেউ ব্যায়াম করতে পারে, যদি কেউ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাও হয়, বাইরের কেউ লোক হয়, সেও ব্যায়াম করতে পারে। এখানে সব সুবিধা আছে। আর এই যে জিমনেশিয়ামটা পরিচালিত হয় শারীরিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে, শারীরিক শিক্ষা বিভাগটা খুবই সম্প্রতি আমাদের ইবিতে খোলা হয়েছে, এখন দ্বিতীয় ব্যাচ চলতেছে। তো আপনারা যদি কেউ চান শারীরিক শিক্ষা কোর্সে, শারীরিক শিক্ষা বিভাগে ভর্তি হতে পারেন। আরেকটি জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের ইবিতে প্রচুর বিকেএসপি প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে খেলাধুলো করে। যেমন আমাদের বাস্কেটবলের একজন প্লেয়ার আছে যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, সে হচ্ছে আমাদের তামিম ভাই, লোক প্রশাসন বিভাগের 19-20 শিক্ষাবর্ষের স্টুডেন্ট আমাদের বড় ভাই। তারপরে আমাদের এখানে আছে সোহেল নামে একজন পাবলিক পলিটিক্যাল সায়েন্সের, যে আসলে অ্যাথলেটিক 20-21 শিক্ষাবর্ষের, সে সকলকে আর কি ট্রেন দেয়, ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকেও ট্রেন দেয়। অনেকে আর কি ভালো ভালো প্লেয়ারও আমাদের ইভিতে আছে, এটা বলা যায়। আর এই প্লেয়ারদের আসলে ফিটনেস ধরে রাখতে গেলে জিমনেশিয়ামে আসতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমনেশিয়াম কত রিচ। এ কথাটা অবশ্যই স্বীকার করতে হবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জিমনেশিয়াম, এটা অনেক রিচ। অন্যান্য বিশ্ববিদ্যালয়তে এতগুলো সুযোগ সুবিধা নাই যেটা ইভিতে প্রদান করতেছে। এবং ইভির অনেক মানে ইভির ম্যাক্সিমাম স্টুডেন্টই নিজেদের ফিটনেস সম্পর্কে সচেতন, যার কারণে তারা জিমনেশিয়ামে প্রচুর সময় দেয়। আপনি সকালে আসলেও যে ভিড় দেখতে পাবেন, বিকালে আসলেও ভিড় দেখতে পাবেন, অর্থাৎ এখন যেমন ভিড় দেখতে পাচ্ছেন এরকম ভিড় সবসময় লেগে থাকে। এরপর আমি চেষ্টা করেছি কিছু ব্যায়াম করার, যেটা আমি আসলে প্রতিনিয়ত করে থাকি, তো আপনাদের দেখাচ্ছি তার কিছু অংশ। এখানে আসলে আমি একটা কাজ করছি যে ওয়েটটা বেশি নিয়ে ফেলছিলাম, যার কারণে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো। আপনারা যখন এমনটা নেবেন তখন ওয়েটটা ঠিক মতো করে নেবেন যতটা আপনারা পারবেন। এরপর আমি চেষ্টা করেছি কিছু পুশ দেওয়ার, আসলে এটা অনেক কষ্টের একটা ব্যায়াম, এটা করলে আমাদের ফিটনেস সব থেকে ভালো থাকে। এরপর আমি কিছুক্ষণ দৌড়াই ট্রেডমিলে, যেটা আমার আসলে অনেক ভালো লাগতেছিল দৌড়াতে। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, দৌড়ানোর সময় অনেক খেয়াল রাখতে হবে যে ভালোভাবে দৌড়াতে হবে, তা না হলে কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ব্যালেন্স করে দৌড়াতে হবে। এরপরে কিছু ব্যায়ামটা করে আমি এখানে আমি ওয়েট বেশি নিয়ে ফেলছিলাম, যার কারণে এখানে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এখানে আমার বন্ধু সাকিব, পলিটিক্যাল সায়েন্স 21 শিক্ষাবর্ষ, তো সে ব্যায়াম করতেছে, সে প্রতিনিয়ত ব্যায়াম করে থাকে, তার ফিটনেস দেখতেই পাচ্ছেন। পাশে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই ব্যায়াম করতেছে। এখানে আমি কিছু পায়ের ব্যায়াম করি, আর যে ব্যায়ামটা আমি সবথেকে বেশি এনজয় করি সেটা হচ্ছে পায়ের ব্যায়াম। তো এটা আসলে করলে আমাদের পেশিগুলো অনেক শক্ত হয় এবং সচল হয়, যার কারণে আমরা হাঁটাচলা করতে পারি খুব সহজেই। তো এই ব্যায়ামটা করতে আমি সবথেকে বেশি এনজয় করি। এরপর আমি কিছু ওয়েট নিই, তো
তো ওয়েটের ওয়েটটা অনেক বেশি ছিল, এখন আমার কষ্ট হয়ে যাচ্ছিল। আমি আসলে প্রতিদিনই ব্যায়াম করে থাকি, তো ব্যায়াম করলে ফিটনেস ভালো থাকে, ব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যার কারণে আমি ব্যায়ামটা করে থাকি। এটা অনেক মজাদায়ক ছিল। আমি আসলে সবসময় ওজন বেশি নিতে পছন্দ করি, যার কারণে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এরপর রিল্যাক্সিংয়ে পালা, তো রিল্যাক্স করছিলাম। এরপর ভাইয়ের সাথে একটা ফটো তুলি। ওভারঅল আমাদের জিমনেশিয়াম এই ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। সালামু আলাইকুম।